প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 করাল গ্রাসে সারা পৃথিবী যখন বিধ্বস্ত পেরায়, ঠিক সেই মুহূর্তে গুগল লাইভ ক্লাসে জয়েন করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গুগল ক্লাসরুম এটি হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেরই একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে একজন শিক্ষক বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে পারেন এবং শিক্ষার্থীরা লাইভ ক্লাসে যুক্ত থেকে ক্লাসে অংশগ্রহণ করতে পারেন এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো যাই হোক, আজকে এই লাইভ ক্লাসে যুক্ত থাকার জন্য উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। করোনাকালীন এই সময়ে গুগল ক্লাসরুম ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। গুগল অ্যাপসে অর্থাৎ গুগল অ্যাপসের মাধ্যমে গুগল ক্লাসরুমে জয়েন করে একজন শিক্ষার্থী কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে এখন আমি সেটি দেখাচ্ছি। আমরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গুগল ক্লাসরুমের মাধ্যমে বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকি। তো শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে সেটি আমি দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা মূলত গুগল ক্লাসরুমে প্রবেশ করবে, এখানে প্লাস বাটন দেখা যাচ্ছে, এখানে জয়েন ক্লাস অপশনে ক্লিক করবে। জয়েন ক্লাস অপশনে ক্লিক করার পর ক্লাসরুমটি পেয়ে যাবে। তো ক্লাসরুমটি যখন একজন শিক্ষার্থী পেয়ে যাবে তখন আমি দেখাচ্ছি, একজন শিক্ষার্থীর আইডিতে লগ ইন করে দেখাচ্ছি। এই ধরে নিলাম একটি ক্লাসরুম, এখানে স্ট্রিম অপশন থাকবে, ক্লাস ওয়ার্ক অপশন থাকবে এবং পিপল অপশন থাকবে। স্ট্রিম অপশনে শিক্ষার্থীরা নোটিশগুলো দেখতে পাবে, বিভিন্ন যে নোটিশ দেওয়া থাকবে, হ্যাঁ, শিক্ষক পরীক্ষার নোটিশ দিবেন, শিক্ষার্থীরা সেই নোটিশটি দেখতে পাবেন। এবং ক্লাস ওয়ার্ক অপশনে মূলত শিক্ষার্থীরা প্রশ্নগুলো পেয়ে যাবে। এই যে এখানে পরীক্ষণ 17 বাংলা ব্যাকরণ দ্বিতীয় অধ্যায়, তো এটি ক্লিক করবে প্রশ্নটিতে। ক্লিক করার পর এখানে সরাসরি শিক্ষার্থী এই প্রশ্নের উপরে ক্লিক করবে। প্রশ্নের উপরে ক্লিক করার পরে প্রশ্নটি চলে আসবে। এখানে ইমেইল রিকোয়ার্ড করে দেওয়া ছিল, যে কারণে একটি ইমেল নাম্বার দিবে, একটি জিমেল নাম্বার দিতে হবে এবং এখানে নামও ম্যান্ডেটরি করা হয়েছিল, একটি নাম এখানে লিখবে। এরপরে নেক্সটে দিলেই প্রশ্নটি চলে আসবে শিক্ষার্থীদের, এই যে এভাবে প্রশ্নটি এরকম চলে আসবে। তো এখন আনসার করবে শিক্ষার্থীরা, যেটি সঠিক সেই প্রশ্ন অপশনটি তারা শনাক্ত করবে, দাগাবে। এভাবে আনসার করা হয়ে গেলে পরে সর্বশেষে শিক্ষার্থীরা সাবমিট বাটনে প্রশ্নটি ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে পরেই পরীক্ষাটি দেওয়া শেষ হয়ে যাবে এবং শিক্ষকের কাছে সেটি চলে আসবে। তো এভাবেই গুগল ক্লাসরুমে অংশগ্রহণ করে, ক্লাস কোড ব্যবহার করে একজন শিক্ষার্থী বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো যাই হোক, এখন আজকে আমি তোমাদেরকে কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষণত কবিতার উপরে কিছু আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিবে এবং তোমাদের যখন আমি প্রশ্ন করব তখন তোমরা আনমিউট করে আনসার করবে। কবি মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেছেন কে বলতে পারবে? আনমিউট করে উত্তর দাও। হ্যাঁ, যশোর জেলায়, ধন্যবাদ। কবি মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? একজন উত্তর দাও আনমিউট করে, 1824 খ্রিস্টাব্দে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ভালো থাকবে, তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই।